মাজুর রহমান সহকারী বিনোদনগর দ্বিমুখ উচ্চ বিদ্যালয়। আজকে আমি সপ্তম শ্রেণীতে ইসলাম শিক্ষা ক্লাস নেব, ইসলাম শিক্ষার প্রথম অধ্যায়ের পাঁচ শিরোনাম হচ্ছে ইমারে মুফাসসাল। ইমারে মুফাসসাল ইমান সম্পর্কিত বিশ্বাস। ইমান মুফাসসাল সম্পর্কে আমি প্রথমে তেলাওয়াত করব, মুফাসসাল তেলাওয়াত করার পর বিষয়ে আলোচনা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানতু বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াওমিল আখির ওয়া কদরি খাইরিহি মিনাল্লাহি তাআলা ওয়াল ওয়াসি বাদাল মাউত। আমি অর্থ হচ্ছে আমি ইমান আনলাম আল্লাহর প্রতি, তার ফেরেশতাদের প্রতি, তার কিতাবের প্রতি, তার রসুলের প্রতি, আখিরাতের প্রতি, তকদিরের প্রতি, যা ভালো মন্দ আল্লাহ তাআলার নিকট থেকে হয়, মৃত্যুর পর পুনর্থনার প্রতি। এরপরে এর তাৎপর্য হচ্ছে, ব্যাখ্যা হচ্ছে, ইমান শব্দ অর্থ বিশ্বাস আর মুফাসসাল অর্থ বিস্তারিত। ইমান মুফাসসাল অর্থ বিস্তারিত বিশ্বাস। বিস্তারিতভাবে ইমানের বিষয়গুলোর কথা এখানে উল্লেখ করা হয়েছে। পৃথকভাবে সবকটি বিষয়ে প্রতি বিশ্বাস স্থাপন করা জরুরি। উক্ত বাক্য ইমানের সাতটি বিষয়ের কথা সুস্পষ্ট বর্ণনা করা হয়েছে। নিম্নে সাতটি বিষয় সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হল। আল্লাহর প্রতি বিশ্বাস, ইমানের সর্বপ্রথম বিষয় হল আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস। পূর্বের শ্রেণীতেই আমরা এটা জেনেছি, তাই এর প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ তাআলা এক অদ্বিতীয় সত্তা হিসেবে গ্রহণ করতে হবে, এছাড়া অন্য কাউকে বিশ্বাস করা যাবে না। আল্লাহ তাআলা এক অদ্বিতীয়, তিনি তার সত্তা গুণাবলী একক, তার অতুলনীয়। এরপরে আছে ফেরেশতাদের প্রতি বিশ্বাস। ফেরেশতারা আল্লাহ তাআলার এক বিশেষ সৃষ্টি, তারা নূরে তৈরি, তারা আল্লাহ তাআলার জিকির ও তাজবিহ পাঠ করে থাকেন, তাই এই ফেরেশতাদের প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। এরকম বিভিন্ন ফেরেশতা আছে, ফেরেশতার মধ্যে প্রধান ফেরেশতা যারা জিবরাইল আলাইহিস সালাম, যিনি আল্লাহর বাণী রাসূলের নিকট পৌঁছে দিতেন, হযরত মিকাইল আলাইহিস সালাম, যিনি আল্লাহর হুকুম জীবজন্তু জীবিকা বন্টন করে নিয়ে যেত আসেন, হযরত আজরাইল আলাইহিস সালাম, যিনি মানুষের জিনদের মৃত্যু ঘটানো, তারপরে হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহে নিয়ে আল্লাহর নির্দেশের জন্য প্রস্তুত আসেন, আল্লাহ তাআলা আদেশ পাওয়া মাত্রই সিংহে ফিৎকার দেবেন, এটা দুনিয়া। তাই আমরা এই বিষয়গুলোর প্রতি বিশ্বাস স্থাপন করব এবং এর প্রতি বিস্তারিত বিশ্বাসের মাধ্যমে ইমানের দিকে চলে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এইগুলো আজকে ক্লাস শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।